اداوی آ এর জায়গা থেকে সংগ্রহ করা হলো মক্কার মাটি দিয়ে আদমের সিনাটাকে তৈরি করা হলো গালেবান বিভিন্ন বর্ণনা আছে মক্কার মাটি থেকে কাবার মাটি দিয়া আদমের সিনাটাকে তৈরি করা হলো ভারত উপমহাদেশের মাটি দিয়া আদমের দুইটি পা দুইটি হাত তৈরি করা হলো সিনাটা তৈরি করা হলো মুখমণ্ডল তৈরি করা হলো সিরিয়ার মাটি দিয়া লেবাননের মাটি দিয়া পেটখানাটা তৈরি করা হলো গালেবান আরো বিভিন্ন রওয়ায়াত আছে সব মাটি ঘুরে একত্রিত করে আমার আল্লাহ বিশাল আকৃতির বডিটাকে তৈরি করা আগে মাটিটাকে কাদা করলেন চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি দিয়ে কাদা করলেন চল্লিশ দিন রুকে শুকাইলেন যেন মানুষ রুদ্র সহ্য করতে পারে পানিও সহ্য করতে পারে আল্লাহ একবার বানাইলেন বিশাল আকৃতির মানুষ ষাট গজ লম্বা আমি কাঙ্গাল আদম আলাই সালাম মা হাওয়ার কবরটা জিয়ারত করতে গিয়েছিলাম জাদ্দায় আমার অনুমানে মনে হইল এখান থেকে রাস্তাটা না রাস্তাটা থেকে আরো বিশ গোস পার হইলো যুদ্ধ লম্বা একজনের কবর কত বড় মানুষ হ্যাঁ হায় হায় আদমের এত বড় বৌডি তৈরি হয়ে গেল ভিতরে মাল নাই শুধু বৌডিটা আমার আল্লাহ বড় পছন্দ করে আদম বানাইছে কেননা মানুষ সব মানুষ সত্যাইতে বড় সুন্দর মানুষের মতো সুন্দর আল্লাহর জমিনে আর কোনো সৃষ্টি নাই ভালো লাভ না এই জন্য আল্লাহ সৃষ্টির নাম দিয়েছেন আশরাফুল মাখলু সৃষ্টির সারা মানুষ যদি একটু বুসা হয় মানুষকে কয় বিজির ঘরের বিজি বোঝা গেল তার চেহারাটা বিজির মতো বিজি ঘর বেশ্রী যদি তার খাসিলত কুকুরের মতন হয় এরে কুত্তার বাচ্চা কথা কয় না কথা কই না এরকম গালি দেয় আওয়ানের ঘরে আওয়ান বোঝা গেল মানুষত্ব বুধ তার মধ্যে নাই আওয়ানের তার মধ্যে আছে আমাদের সাথে তুলনা করে কিন্তু কোন ব্যক্তি বকার মধ্যে বলে না মানুষের ঘরের মানুষ বোঝা গেল এটা দিয়ে বোকা দেওয়া যায় না এটা বড় সুন্দর চেহারা কেননা আমার আল্লাহ বড় পছন্দ করে আমার আল্লাহ বড় মায়া করে মানুষ কে বানিয়েছেন কিভাবে কতটা আমার মনেই পড়ে গেল ও বৈসামুরার মানুষ খুব গভীর মনوجুক একটু গভীর মনوجুক দিয়ে সামনের দিকে যায় আমার আল্লাহ সর্বপ্রথম জিনকে যখন বানাইলেন ইবাদত বندگی করার জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন ও আমার তারা জিন যারা যাদেরকে আমি বানিয়েছি আমার আল্লাহ কোরআনে বলেন মা খালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন তাফসিরে লেখেন আইল ইয়ারিফুন এবাদতের জন্য ন শুধু এবাদতের জন্য তার মানে হচ্ছে আমার হাকিকত আমার পরিচয় দেওয়ার জন্য আমি যখন আল্লাহ পরিকল্পনা করলাম বললাম জিন যারা আমি যেভাবে আদেশ আমার পালন করছে এতে আমি আল্লাহর তৃপ্তি হচ্ছে না আমার বড় ইচ্ছে হচ্ছে আমি আল্লাহ আদম বানাইব ফেরেস্তারা তোমরা কি বলো ফেরেস্তারা বললেন আল্লাহ আমরাই তো তোমার এবাদত বন্দিগির জন্য যথেষ্ট আমরা সব করব তোমার জন্য তুমি কেন আদম বানাইবা আদম মারামারি করবে কাটাকাটি করবে মারামারি করবে ঝগড়া বিবাদ করবে রক্তপাত করবে আমরাই তো এনাফ আমরাই তো তোমার এবদত বন্দি করি আমার আল্লাহ বলেন ইন্নি আলামু মাহালা তালামুন আমি যাহা জানি তোমরা তাহা জানো না বুঝতে পারো না চেষ্টা করিও না আমি আদম সৃষ্টি করব আল্লাহ কেমনে করবা আমার আল্লাহ মনস্থ করলেন সিদ্ধান্ত নিলেন চারজন ফেরেস্তাকে ডাকলেন ও আজরাইল আমার কাছে চলে আসো জিব্রাইল আমার কাছে চলে আসো মিকাইল আমার কাছে চলে আসো ইসরাফিল চলে আসো যাও জিব্রাইল পৃথিবীর থেকে এক টুকরা মাটি নিয়ে আসো আদম মারানোর জন্য যথাস্থানে জিব্রাইল ফেরেস্তা গেলেন মাটির মধ্যে খামসা দিলেন মাটি চিৎকার বেড়ে বললেন অরে জিব্রাইল আল্লাহর জাতের কসম দিয়ে বলি আমাকে ধরিও না যে মাত্র আল্লাহর জাতের কসম দিয়ে বললেন আমাকে ধরিও না জিব্রাইল ফেরেস্তা উঠে চলে আসলেন আমার আল্লাহ কয় জিব্রাইল রে মাটি কয় এবার জিব্রাইল কয় আল্লাহ মাটি তো পারবো না মাটি আনতে পারব না কেননা তোমার মাটির কাছে যাওয়ার পরে তোমার মাটি আমাকে কসম দিয়েছে আমার আল্লাহ বলেন মিকাইল তুই যা যখন মাটির মধ্যে মাটি চিৎকার দিয়ে দিয়ে বললেন চলে চলে যাও এবার আসলেন আমার বললেন ইসরাফিল মাটির মধ্যে খামসা মারলেন মাটি এবার কসম দিয়ে বললেন চলে যাও ইসরাফিলও চলে গেলেন আমার আল্লাহ বলেন আজরাইল তুই কই আমার আল্লাহ বলেন আজরাইল আয় আল্লাহ আমি কোথায় যাব যা পৃথিবীর থেকে একটু মাটি নিয়ে আয় আজরে যখন মাটির মধ্যে খামসা দিলেন মাটি চিৎকার দিয়ে বলেন ও জিব্রাইল আজরাইল মিকাইল ও সকল ফেরেস্তাকে আমি পাঠিয়ে দিয়েছি আজরাইল তুমি এসেছো আমার গায়ে হাত দিও না আল্লাহর জাতের কসম দিয়ে বলছি ফিরে যাও আমি সহ্য করতে পারি না আজরাইল বলেন যেই খুদার কসম দিয়েছ এই খুদাই তো আমাকে পাঠাইছে মাটি নেওয়ার জন্য আমি খালি হাতে যাব না আমার আল্লাহ মাটি নিয়ে হাজির আমার আল্লাহ বলেন আজরাইল দে মাটি নিয়ে এসেছ আজরাইল বলেন হ্যাঁ তোর কি কসম দেয় নাই ক দিছে মায়া লাগে নাই ক লাগলে তুইব তুমি তো আমার অর্ডার দিস এই জন্য মায়া লাগে নাই আমার আল্লাহ বলেন যা এই জন্য সকল প্রাণীর রুহুকে কবজ করার জন্য আজ থেকে আমি তোর দায়িত্ব দিয়ে দিলাম এবার যে আজরাইল বলেন আমার দ্বারা সম্ভব না আমি মানুষের রুহু কবজ করব কত মানুষ কত বদুয়া দিবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ আজরাইল দে একজন রে আরেকজন যদি মারে তোর বাপের কপাল ও টাটা ফোর রে মাইরা লাইসে রে কথা কয় না আল্লাহ রে হে হুব হুমুক দিয়া যা ফিস দা না এ রে কত বদুয়া কত মানুষ দিবে আমি আজরাইল যদি রুহ নিয়ে আয় আমাকে মানুষ বদুয়া দিবে আজরাইল রে তোর বুকটার মধ্যে ঠাড়া ফরক তুই সালিমারি হয়ে যাক আমার বাফরে নিয়ে গেলে মারে নিয়ে গেলে সন্তানের নিয়ে গেলে আল্লাহ আমি সহ্য করতে পারবো না আমার আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই আমি কোনো মানুষকে তুমি রুহ কবস করেছো তোমার উপর দুষ আরোপ করে কোনো মানুষের রু আসা হবে না কোনো না কোনো একটা কারণে মানুষ মৃত্যুবরণ করবে কোনো রোগ হোক অ্যাক্সিডেন্ট হোক বুকে ধরা হোক মাথার ধরা হোক ঠেং মাঙ্গা হোক কোনো না কোনো শিলায় তার মৃত্যু হবে তোমার নামটাও কেউ নিবে না সেই ব্যবস্থা আমি করে দিলাম যা আমি তোরা এই দায়িত্ব দিয়ে দিলাম তখন আসন্সির কোরআনকন তার হাকিগত বয়াত দিচ্ছেন আবু হুরার থেকে হাদিসখানা যদি আমরা পাই হজরত আব্বাস থেকে হাদিস হাদিসখানা যদি পায় দেখা যাবে আদমের মাটি বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করা হলো মক্কার মাটি দিয়ে আদমের সিনাটাকে তৈরি করা হলো গালেবান বিভিন্ন বর্ণনা আছে, মক্কার মাটির থেকে কাবার মাটি দিয়া আদমের সিনাটাকে তৈরি করা হলো মাটি দিয়া আদমের দুইটি হাত তৈরি করা হলো সিনাটা তৈরি হলো মুখমন্ডল তৈরি করা হলো সিরিয়ার মাটি দিয়া লেবানরের মাটি দিয়া পিটখানাকে তৈরি করা হলো গালেবান আরো বিভিন্ন রেওয়ায়ত আছে সব মাটি করে একত্রিত করে আমার আল্লাহ বিশাল আকৃতির বৌডিটাকে তৈরি করার আগে মাটিটাকে কাদা করলেন চল্লিশ দিন পর্যন্ত বৃষ্টি দিয়ে কাদা করলেন চল্লিশ দিন রুকে শুকাইলেন যেন মানুষ রুদ্র সহ্য করতে পারে পানিও সহ্য করতে পারে আল্লাহ একবার বানাইলেন বিশাল আকৃতির মানুষ ষাট গজ লম্বা আমি কাঙ্গাল আদম আলাই সালাম মা হাওয়ার কবরটা জিয়ারত করতে গিয়েছিলাম জাদ্দায় আমার অনুমানে মনে হলো এখান থেকে রাস্তাটা না রাস্তাটা থেকে আরো বিশ গজ পার হইলো লম্বা একজনের কবর দু লম্বা কত বড় মানুষ হ্যাঁ হায় হায় আদমের তো বড় বৌডি তৈরি হয়ে গেল সর্দার ইবলিস বাপের নাম খবিস মায়ের নাম নলবিস তার নাম হলো ইবলিস ইবলিস ফেরেস্তাদের সর্দার তার মাথাটা নষ্ট হয়ে গেল এই জমিনে আমি সবচেয়ে বড় সর্দার আমার চাইতে সর্দারি করবে মাতাব্বর বড় হবে তাকে মানবে প্রতিনিধি বানাইবে খলিফা বানাইবে আমি এটা সহ্য করতে পারবো ফেরেশতাদের কাছ থেকে আগেই অঙ্গীকার নিলেন যে আমার বিরুদ্ধে যদি কেউ লড়াছড়া করে তোমরা কি লড়বা ফেরেশতারা কয় না আমনের বিরুদ্ধে লড়লে আমরা কি লড়ুম কো আল্লাহ যদি কোনো হুকুম দে ক আল্লাহ হুকুম দিলে আল্লাহ তো আমরা হুকুমে সালা তার হুকুমের বাইরে হার প্রস্তাব করম যাবো তখন এর স্টার ইবলিসের মুখটা মলিন হয়ে গেছে হাইডি কাজটা মনে হইতো না বিশাল বডি ফেরস্তার দিকা কয় বড় হুজুর ওই ইবলিস রে কারণ হকলদের বড় হুজুর না ইবলিস আয় হায় এবাদত বন্দিগি করতে করতে কত বছর নয় লক্ষ বছর জমিন এক জায়গাও খালি নাই খালি শেষদা শেষদা এত শেষদা এই ইবলিস গিয়া কয় বড় হুজু কয় একটা বড়ি যে বুঝ দাসি না জানি কিতা আল্লাহ জানি কিতা তৈরি আসা দেখে বিশাল লম্বা বডি আমি আজকেও পড়েছি গিয়ে টন টন দিছে তে খাই বডি যদি টং টং করে আওয়াজটা টন টন তো না তো ভিতরে মাল নাই রে এরপর আমি একটু দিক এরপর আমি একটু দিক ইবলিস ইবলিসার ভিতরে গিয়া ঢুকছে দেখে ভিতরে ফুরাডা ঠুল বাইরে টেনশনের কোনো কারণ নাই ভিতরে মাল নাই থু 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 এই 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 যে থেকে দেশের নিকৃষ্ট কুকুরের জন্ম হয় সুবহানাল্লাহ আল্লাহ কইতেন না ইবলিসের থুতু থেকে কুকুরের জন্ম হয় আমার আল্লাহ কয় থুতু দিলি আমি তারে এমন এক ব্যক্তি বানাইবো যিনি সমস্ত জগতের খলিফা হবেন ইন্নিজা আইলুম বলেন না আমি প্রতিনিধি বা এত বড় বডি নোমান নামক পাহাড় মনোযোগ নোমান নামক স্থানে আদমের বডিকে শোয়াইলেন আমার আল্লাহ বললেন রুহুরে আদমের ভিতরে গিয়ে প্রবেশ করো আদমের ভিতরে প্রবেশ করে লাভ বের হয়ে গেলেন আমার আল্লাহ বললেন থাকলে না কেন বের হয়ে গেলে কেন রুহু বলেন আল্লাহ ও খোদা এমন পেহারামের জাগা জায়গা এত গরম গত শুক্রবার যেই গরম গেছে এর চাইতে আরো হাজার বেশি গরম গত শুক্রবার একটু গরমের লক্ষণ পাইছেন আপনারা এর চাইতে হাজার গুণে বেশি গরম তার ভিতরে দরজা নাই জানালা নাই থাকার মতন কোনো কিচ্ছু নাই সম্ভব আমার আল্লাহ বলেন আবার যা এবার রুগিয়ে বের হয়ে গেলেন ক সম্ভব না আমার আল্লাহ নূরে মুহাম্মদী হইতে আল্লাহ একবার বলুন ও নূরে মুহাম্মদী যার নূর দ্বারা অন্তকরণ পরিষ্কার হয় কলব পরিষ্কার হয়ে যায় মুর্দা দিল জিন্দা হয়ে যায় সাধারণ মানুষ থেকে মানুষ আল্লাহর ওলি হয়ে যায় সুবহানাল্লাহ বলুন নূরে মুহাম্মদীকে ভাগ করে একটা শস্যকে সত্তরটা ভাগ করলে যতটুকু হবে এইটুকু আদমের ভিতরে দিয়ে বললেন রুহুরে তার ভিতরে প্রবেশ করো রুহু তার ভিতরে প্রবেশ করলেন নূরে মুহাম্মদি যাওয়ার সাথে সাথে আদমের বডির ভিতরে কলজা গুড্ডা চোখ যত আসে একটা মানুষের যা থাকা প্রয়োজন আমার আল্লাহর হুকুমে সব কমপ্লিট হয়ে গেল রুহু তার ভিতরে গিয়ে কয় আল্লাহ আমি আর বের হব না আমার আল্লাহ কয় কেন বের হবে না খোদা আমাদের আমি আর পাই নাই আমি এর ভিতর থেকে বের হব না আমার আল্লাহ নুমান নামক জাগার মধ্যে শুয়াইয়া আদমের বডিটাকে রাখিয়া আল্লাহর কুদরতি হাতখানা যখন বুলাইয়া দিলেন পৃথিবীতে যত মানুষ দুনিয়ার বাড়ির মধ্যে আসবে সমস্ত মানুষের রুহগুলি আদমের পিঠের ভিতর থেকে বের হয়ে আসলো জোরে বলেন আল্লাহ আকবার দুনিয়াতে যত মানুষ আসবে এটা নারা দেন নারায় বড় করে বলে নারায় দেখবি নারায়ের সালাদ প্রধান অতিথির আগমন আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার বাপের সামনে ফুদ যদি প্রধান অতিথি হয় বাপের মনটা কি বড় না শুরু হয় তাহলে মার হাবা কইতেন না আরে আমার বাবার আদম আলাইহিস সালামের বডির মধ্যে আমার আল্লাহ কুদরতি হাতখানা বুলিয়ে দিলেন বুলিয়ে দেওয়ার পরে পৃথিবীতে যত মানুষ আসবে কেয়ামত পর্যন্ত সব রুহগুলি বের হয়ে আসলো আমার আল্লাহ রুহগুলিকে ফেরেস্তাদেরকে বললেন রুহগুলাকে তিনটা সির নিতে করো একটা হলো নবীদের রুহ আর একটা হচ্ছে অলিদের রুহ আর একটা হচ্ছে সাধারণ মানুষের রুহ অলিদের রুহ সাধারণ মানুষের রুহ তিনটা কাতার হলো রুহির তিনটা কাতার হলো এর মধ্যে থেকে পলিদের কাতারের যে রুহুটা ওই রুহুটার থেকে একটা লাভ দিয়া নবীর কাতারের মধ্যে দাঁড়িয়ে যায় বলবেন না নবীর মধ্যে দাঁড়িয়ে যায় ধাক্কা দিয়া কাতারের রুহুটাকে অলির কাতারের মধ্যে দাঁড়া করে দেয় রুহুটা গাঁটটা বেহা কইরা এমন গাড় কিছু মানুষ কি নাই গাটটা বেহা কইরা আবার নবীদের কাতারে ফার্স্ট কাতারে এসে দাঁড়িয়ে যায় ফেরস কয় তোর জায়গা ইহানো। এই রুহুটা গাঢ়া বেহা করে কয় বেশি কথা কইস না আমি ই আনো কই কইতেন না যেই মাত্র দাঁড়াইছে ফেরেস কয় আমাদেরকে ওভারটেক করে বাড়াবাড়ি করে এই রুহুটা তো সাধারণ রুহু না আল্লাহকে জিজ্ঞেস করি ও খুদা রুহুটা কার এই রুহুটা বাড়াবাড়ি করে কেন নবীর কাতারের মধ্যে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ বলেন ও বাড়াবাড়ি করিও না এই রুহুটা একটু পাগলা রুহু আমার আখেরি জামানার পয়গম্বর নবী মুস্তুফার উম্মতের মধ্যে একটা সেরা উম্মত হবে যার নাম দুনিয়াতে হবে আব্দুল কাদির জিলানি আল্লাহ আকবার বলুন

কিছু আছে তারা আমাদের ওয়াজগুলিকে ভিত্তি করে টাট্টা করে কয় ফ্যাটের ভিতরে থাকে বলে আডারসি ভাড়ার মহস্ত করছে কইটা কোনো কথার কথা হইল আরে জঙ্গলির ঘরের জঙ্গলি হাটাসের ঘরের হাটাস জীবনে যেই ব্যক্তি যারবি যেই ব্যক্তি কুয়া কুয়ার ব্যাংক দেখছে সে সাগরের ব্যাং দেখে নাই কুয়ার ব্যাংক মনে করে আমি সবচেয়ে গভীরের মধ্যে বসতি করি সে জানে না সাগরে আরো গভীরে ব্যাং বসতি করে কথা বলেন ঠিক কিনা সে বুঝতে পারে না তার এলেমের সীমানা এইটুকু শরীয়তের এলেম নিয়ে সে লাফালাফি করে সে যদি বুঝতে পারত আমার দয়াল নবীজি যখন মেরাজের মধ্যে ছিলেন আবু বকর সিদ্দিক ছিল মদিনার মক্কার জমিনে আবু বকর সিদ্দিকের ডাক যদি আর সে মধ্যে বসতে পারে তাহলে আল্লাহর রলি মায়ের পেটের ভিতরে থাকিয়া মা যদি আটারো সিপারা কোরআন শরীফ পড়ে মায়ের পেটে থাইকা তাইকা মুখস্থ যায় এটা তো অলিদের একটা কেরামত কারামতুল আউলিয়া এই হাকুন অলিদের কারামত সত্য দলিল মান অ্যানকারা কারামতুল আউলিয়া ফাকাদ আনকারা মুজাতুল আমবিয়া যেই ব্যক্তি অলিদের কারামতকে অস্বীকার করলো সে যেন নবীদের মুজাকে অস্বীকার করল কথা বলেন ঠিক কিনা যুগে যুগে কালে কালে থাকবে ইসলাম থাকবে কথা বলেন ঠিক কিনা আজক কয়েকজন কৌমিপন্থী আমাকে বলেছে হুজুর আমরা দলেরা অনেকে বাড়াবাড়ি করতেছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে এখনও পর্যন্ত এইরকম কোনো অঘটন ঘটে নাই কোনো মাজার ভাঙ্গে নাই কারণ ব্রাহ্মণ বাড়ি আর কমি আলেমরা অনেক সচেতন কিন্তু কিছু ফাগল সাগল আছে যারা মাজারকে ভাঙ্গে মাজারে কি করছে এই মাজার যেখানে আছে একটা মসজিদ আছে অথবা মাদ্রাসা আছে মাজারের পয়সা দিয়া ইমামের বেতন হয় হুজুরের বেতন হয় কথা কোন ঠিক কিলে এবার বেতন দিয়ে চলে তোর জিভু থাপেন হয়ে হইয়া পড়তো কথা কয় না তোর জিভুতের হাফ পেন রবার ডিলা হয়ে পড়ছে তিহানো সারি ওর পরে তুই বেতন পাই পেট বড় হয়েছে হাইতে হাইতে এ বেটার মাজারি বাইঙ্গাল না এই ভুল বুদ্ধিকে সরে আস তাহলে আলেমরা কোনোদিন ভেদাভেদ থাকবে না আর অলি আল্লাদের বিদ্বেষ করে কোনোদিন আলেম একত্রিত হতে পারে না কারণ একটা আল্লাহর প্রিয় বন্ধু যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে আমার আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে না জরে বলেন ঠিক কিনা আগাম দরে রসুল পর্যন্ত বসতে চায় কথা বলেন ঠিক কিনা আমরা অলি আল্লাহ লাগাম ধরে রসুল পর্যন্ত পৌঁছতে চাই রসুল পাকের দিদার যদি পেতে চাও অলি আল্লাহ তাবজ্জু ছাড়া সু নজর ছাড়া কোনোদিন বেলায়তের লাগামও পাওয়া যাবে না আসুন আর বেদাবেদ নয় সব বেদাবেদ ভুলে গিয়ে ওই পথ ইহেদিনা সিরাত আল মুস্তাকিম সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম এরাই হচ্ছে তারা সুবহানাল্লাহ কই দেন না কিন্তু তারা নয় ওয়ালা দল জানিয়ে দিলাম এখনো সময় আছে আসুন অলি আল্লাহর বিরোধিতা না করে তাদের আদর্শ গঠন করি তাহলে অমানুষ থেকে মানুষকে মানুন মানুষ বানানো সম্ভবপর হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে কবল প্রশ্ন নাকি পতলা আমার দিল আরেকজন আছে না আজানের আগে সালাতু সালাম দেওয়া যাবে না কোরআন হাদিস থেকে দলিল আদিল্লায় সরা শরীয়তের দলিল চাই আদিল্লায়ে সরা শরীয়তের দলিল অর্থাৎ আদিল্লা আরবা। চাই দলিল কোরআন সুন্না এজমা পেয়াস। কোরআনে শুধু আছে আকিম সালাত নামাজ কায়েম কর ইতাহ জাকাত জাকাত দা ওয়াল হাজ যদি সম্পদ থাকে হজ আদায় করো জাকাত দাও কিন্তু কিভাবে দিবা রোজা কড়া থেকে কটা পর্যন্ত কিতা খাওয়ান বন্ধ রাখতেইব নামাজ হাটর দইরা না উচিত্তীয় না ফিত্তীয় না কাতিয়া এগুলো কিন্তু কোরআনে শুধু কোরআনে আছে আকেমস সালা বিশ্লেষণ কোথায় হাদিসে হাদিসে না পায় ইসমাই উম্মত ইসমাই উলামা মুস্তাহিদগণ ইস্তেহাদের মাধ্যমে ইজমা করবেন তিন দিন পর্যন্ত স্থায়ী থাকবে এটার উপর যদি বিটু প্রয়োগ না হয় তাহলে এটা শরীয়তের তিন নম্বর দলিল হয়ে গেল চার নাম্বারে কেয়াস কেয়াসটা কোরআন হাদিসের বিপক্ষ হতে পারবে না কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কেয়াস দিতে হবে ফতোয়া স্বামীর মধ্যে শুধু আগ আজানের আগে নয় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আবাদতের আগে দরিদ শরিক পড়া মুস্তায় হাসান মোস্তাহা অতএব আজান একটা গুরুত্বপূর্ণ আবাদত সুবান আল্লাহ না আজানের আগে এবং পরে দরুশরি পড়া মুস্তাহাব ফতোয়ায় স্বামী দুই নম্বরে জানাজার পর দোয়া করা যাবে কি না জানাজার পরে দোয়া করা শূন্য সুবান আল্লাহ না হাদিস খানে স্পষ্ট ভাষায় রয়েছে বাবু জানায়েজের অধ্যায়ের মধ্যে ইজা সাল্লাই আলাল মাই ফ আখলিসুল আহুদদুয়া রসুল বলেছেন ইজা তুম আলাল মায়েত তোমরা যখন মৃত ব্যক্তির উপর জানা যা করবে ইজা তুম আলাল মায়েত মৃত্যুর উপরে ফ আখ লিসু খাস করে লাহদুয়া তার জন্য কি করো দোয়া করো এখন বলবে যে জানা তো দোয়া আরে আল্লাহর মগা নামাজ ডুয়া নামাজের একটা অর্থ সত্রটা অর্থের মধ্যে একটা অর্থ হলো দুয়া কিন্তু যেখানে কতগুলি সিস্টেম আছে সিস্টেম হলো যে জানাজান কিন্তু এটাকে হাদিসের বাসায় কি বলেছেন সালাত নামাজ বলেছেন অধ্যায়টার নাম হইল বাবু সালাতুস জানায় অর্থাৎ জানাজার নামাজ সালাতুল জানাজা যেটাকে বলা হয় আমরা যখন মাইকিং করেন কি কুইছেন যে উক্ত মায়েতের দোয়া অতটা সময় শুরুইব না কি কুইছেন উক্ত মায়েতের জানাজার নামাজ হ্যাঁ জানাজা তো দোয়া বলা হয়েছে না জানাজার নামাজ বলা হয়েছে কারণ হাদিস শরীফে সালাতুল জানাজা হাদিসে তো নামাজের কথা বলা হয়েছে আপনি মাইকিং করলেন জানাজা কাতার সোজা করেন জানাজার নামাজ শুরু আছে নাকি এক কথা কয় জানাজার দুয়া শুরুইত আছে মৌলবি এটাও কইলেন যে কাতার সোজা করেন জানাজার নামাজ শুরুইত আছে এরপরে আবার এটাও কইছেন যারা আরবি দুয়া না জানেন আপনারা কইবেন ইমামের পিছনে ফরজে আর জানাজার নামাজ চার তকবীর সহিত ইমামের পিছনে এক দাদা করলাম কিরে মগার গরের আলিক কি দুয়া পড়তে গেলে তো ফুসি মুজু অন লাগে না ক্যাবলা দরকার নাই উত্তর দহীন যে কোনো দিক দিয়ে হন যায় একমাত্র নামাজের জন্য ক্যাবলা হওয়া শর্ত এক নাম্বার দুই নাম্বারে তাকবিরে তাহারিমা বাদা নামাজের জন্য শর্ত আর তাকবিরে তাহারিমা থেকে ছুটার জন্য এই সালাম দিয়া ডাইনে বামে সালাম ফিরায়া এটা একমাত্র নামাজের জন্য শর্ত সালাম দিয়া যে নামাজ কি করতে হয় শেষ করতে হয় সুবাহ করতেন কইতেন না এরপরও যদি বলদ না বুঝে হেরে আর বুঝানো সম্ভবপর না সব কিছু করলেন তখন দোয়া করতে গিয়ে কারণটা কি প্রশ্ন হইল যে হ্যাঁ দোয়াটা করতেছে না কিল্লিগা কারণ যখন মানুষটা মারা যায় তখন শয়তান কুত্তা পাগল হয়ে জায়গা কিল্লিগা কুত্তা পাগল জায়গা যে অতলা মানুষে মিল্লা যদি চল্লিশ জন মানুষ থাকে মুমেন দোয়া কবুলের জন্য আল্লাহ একজন ডে অলি বানা সুবাহান এখন অতলা মানুষ মিল্লা যদি দোয়া করে একজনের উচিলে আল্লাহ দোয়া কবুল করব। এই যে এটা মরছে আল্লাহের মাফ করে দিব তো ভাই সাহেবের ভুতলে সারা জীবন লইয়া চলাফেরা করছি ওখানে অতলা মিল্লা শেষ কাটালে বুঝি মাফ করে দিত গিয়া কিতা করি ওই থেকে আয়া যদি সর্দারের মাথাত বর করে তেলে তো মানুষের বিশ্বাস করতো না আয়া ইমামের মুল্লার মাথাত বর করছে মোল্লার মাথাত বর করে মোল্লার মুখ দা করছে জিনে যখন ধরে তখন বর কইরা কইলা মুখ দা বাইর করে কথা কয় না তো শয়তান তো জাতির মধ্যে কথা কয় না কি লিখা নেই তখন মোল্লার মুখ দিয়া বাইর করে দে কষ্ট তো জানাজার পরে দোয়া করেন বেদাত যে মাত্র কইছে বেদাত সর্দার ফিরের মুড়িদ লাডি ডেলো এক ফুট বেদাত যখন হয়েছে তোর দাঁত বাইর করে লাভ না বেডা উইটা মারছে দূর মারামারি লাগা দিয়া শয়তান কফুতাইতে আবার মায়ের কর দোয়া তো শেষ হই আমি জায়গায় ভোট গেছো কাজটা কাটা করলো জোরে বলেন কাজটা কাটা করলো তিন নম্বর ঈদ মিলাদ নবী সাল্লাম জশ্নে জুলুস করা যাবে কি না জশ্নে জুলুস জশ্নে জুলুস অর্থাৎ আনন্দ রেলি আনন্দ কিসের জন্য নবীজির আগমনে কি জন্য নবীজি যেই দিন আইছে এই তারিখে আমরা দি ফুত যেই দিন আইছে ফুতের বার্থডে কি ডে বাড়ি ঘর ফুল দিয়া বড় বড় ফুটকা দিয়া সাজায়া মোল্লা সাহেবরে দাওয়াত করছে মোল্লা ফার্স্ট কুল্লি টুপি মাথা দিয়া মাথা ডেরে টিনের ঘরে সালের মতন দগ্ধ করিয়া কামাইছে আর তেল দিলে বুজা যায় যেমন টিনের নতুন ঘরে সালটা দগ্ধ করতেছে কথা কয় না কথা কয় না মোল্লা মোল্লা বাড়া এক কইতেছে কে এর দোয়া তো আমার ফুতের বার্থডে কিরে ফুট এ সময় কুইতারস না যে বার্থডে দি কেক কাটা যায় নাই আল্লাহ আমিন আল্লাহ ফুদর হায়াত বাড়ায় দিও আল্লাহ এর যত কলেরা আছে আরো বাড়ায় দিও ইচ্ছা মতে যত আছে দোয়া টোয়া কইরা 500 টাকা লইয়া ফাটটা বইরে হায়া জবাবলাক ক কুদুর কেক দিয়া দিন না আমার ফুটটা কানবো উভাসার গরে রূপাইশা ফুটটা কানবো কানবো কইরা কুদুর কেক লইয়া ফুটলা ডবাই না বাইত না ফুদর রসিলা দিয়া বইরে নি হাওয়া এ নিজ হায় হা এ অসম না জায়েস কইছেনা কথা কয় না কারণ হন ফেট পেট অсинনি পড়বো ন করব এ না যায় আর নবীর বার্থডে নবীজি আগমন করেছেন যেই তারিখে নবীজি নিজেও নিজের আগমনের তারিখটাকে প্রতিদিন সোমবার শুকুরি আদায়ের জন্য আল্লাহ যে নবীজিকে পাঠিয়েছেন এই জন্য নবীজি জুরুজা রাখতেন সুবাহ আল্লাহ না নবীজির আগমন আনন্দ তো নবীজির আগমনে আনন্দিত হওয়া এটা শূন্যতে ফেরেশতা শূন্যতে মালাইকা সুন্নতি আম্বি আলিহিম সালাম কুল কায়নাথ আল্লাহর সৃষ্টি জগতের যত সৃষ্টি ছিল সবাই খুশি একমাত্র বেজার ছিল শয়তান জোরে গয়না জোরে গয়না এটা ছিল শয়তান বেজার ছিল হাদিস স্পষ্ট মাদারের জন্য বুয়তের মধ্যে লিখেছেন শয়তান মুক্তা মলিন করে বাহির হয়ে যায় নবীজির বেলা সময় আর ফেরেশতা জগৎ থেকে ধরে কোলে কায়নাত গাজ বৃক্ষ তরলতা মারহাবা ধরিতে আনন্দে উল্লাসে বিবরীত হয়ে গিয়েছিলেন আল্লাহর নবী এসেছেন রসুল এসেছেন আল্লাহর নবী এসেছেন রসুল এসেছেন আল্লাহ আকবর

মাজারে মান্যত এইভাবে মাজরে মান্যতরা করতে হবে মান্যতরা হবে আল্লাহর নামে মানতরা হবে কার নামে উশিলাটা হবে যিনি শুই আছে আল্লাহর অলি যেমন মানত করেছিলেন নবীজির দাদা আব্দুল মোতালিব মানতরা ওখান থেকে আব্দুল মোতালিব উনি জানতেন যে হজরত ইসমাইল দ্বারা কাবাগরের পাশে কিছু দন লুকাইত আছে কিন্তু খুঁজে পাচ্ছিলেন না উনি মানত করলেন যদি এই ধনসম্পদ সম্পদ পাই তাহলে আমি টাবাগরের পাশে যে জমজম কুফ আছে এটা বন্ধ হয়ে আছে। আমি মাটি খনন করে এই পানিটা প্রবাহিত করে দেবো কাবাগরের পাশে যে জমজম কুফ এটা তখনকার মানুষ জানতো না যে যে লুকাইতো আছে কিন্তু উনি জানতেন কেন এটা এটা উনি মানত করলেন যদি আমি পাই সম্পদরা তাহলে জমজম কুফকে মাটি খনন করে পানি প্রবাহিত করব আর আমার যদি আল্লাহ দশটা ছেলে দে একটা ছেলে রে আল্লাহ রাস্তায় কুরবানি দেবো সোহানাল্লাহ পেতেন না দশটা ছেলের মধ্যে কুরবানি যখন দিতে গেলেন লম্বা কথা দিতে গেলেন বারবার হযরত আবদুল্লাহ নাম আহে সোহানাল্লাহ পেতেন না দশ জনই রাজি পরে লটারি দিছে দে হজরত আবদুল্লাহ নাম আহে এটা অনেক লম্বা কথা কোনো এক সময় বাদ দিলাম তো মানব আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় ওই মুর্শিদের উশিলায় আল্লাহ রলি রসিলায় আমাকে যদি আল্লাহ পূরণ করে তাহলে এই দরবারে এই আল্লাহ রলি রসিলায় আমি এখানে গরিব মিসকিনকে খাওয়াবো বা দান করব। এটা হচ্ছে কথা ক্লিয়ার দুই কোটি বার জায়েজ কিন্তু অলিদের দরবারে মানত জায়েজ না কিন্তু মুসিদের ইমামের কাছে গিয়া মানত মুসিদে যে মানছে কিরে মুসি দেখা ইমাম সাহেব লাউ মানছে লাউ মুসিদ নিছে ইমাম কত দুইটা বিচে কিতা করবা তাহলে না আমার বাসা থেকে এই মান্নত খাওয়া বহন যাই আস মান্নতির খিচুড়িটা খাইলে কয় ও তো মজা হাফিস সাহেবের দরবার খিচুড়ি এর আগে পিলাম ফুতায় দল লোয়া বাইরে বাড়ি করছে কথা কয় না খিচুড়ি দিয়া দিলে এক দেখ শান্তি কথা কয় না কথা কয় এ সময় কুপুরি সিঁড়ি কি হারাম কুস্তা তাহে না ইচ্ছা মতো হায় এরপরে তাজিমের শেষ দেওয়া যাবে কিনা তাজিমের শেষ দা হারাম মিলাদ ক্যাম করা যাবে কিনা দুই কোটি বার এবং সবচাইতে আনন্দে উল্লাসে নবীর প্রেমে মহব্বতে মিলাদ এবং ক্যাম করতেন সমস্ত দেওবন্দি আলেমদের পীর হাজি আমদাদুল্লাহ মহাজের মুখে উনি বলতেন আমি মিলাদে শান্তি পাইতাম আরাম পাইতাম এবং আমি নবীকেও দেখতাম কোন কাজের কারণে একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হয় কোন কাজের কারণে পরিপূর্ণ ইমানদার হয় ইমানদারের তাকসিমাসে একরারে বিল লেসান তাজদিকি বিল জানান আমলে বিল আর আপনার মধ্যে আমলে বিল আর যদি থাকে কিন্তু তাজদিকি বিল জানান অন্তরে যদি না থাকে আল্লাহর পরে নবী রসুল আল্লাহ যেখানে নবী সেইখানে যখন আপনি এই কলমা বললেন আল্লাহ সারা মাবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর রসুল আল্লাহর কি এদিন থেকে আপনি পাক্কা ইমানদার তবে মুমেনে নাক আমল না করলে যখন আমল করবেন মুমেনে কামেল হয়ে যাবেন আল্লাহ রবা আলমিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন বলুন আমি আমরা কামেল পীরের গুলামি করতে চাই কি চাই না আওয়াজ করে বলেন চাই কি না আপনাদের আমার বাবা ইয়াকুব আলী আল কাদ্রি সাহেব এসেছেন জোয়ান বেড়া আপনাদেরকে লাফায়া তুলবে প্রেম নিয়ে বসে থাকবেন কারণ আমরা তো এখন বয়স হয়েছে আমার ওয়াজের বয়স বত্রিশ সালে যখন ছুটো তখন আমি ওয়াজ করি এখন আপনারা বলেন আল্লাহ তো এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ না এখন আছে ফুল গ্রেটে মাঠে আছে চেষ্টা করি যত যতটুকু রসুলে পাকের গুলামি করার জন্য আমি আব্দুল মান্নান মান্নানসার রহমতুল্লাহ সন্তান যার মাজারের গিরিল তিন বছর পর্যন্ত এক আধারে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে কাপত বৃষ্ঠবারে রাত্রে মাহবিল চলাকালীন এত হাই ক্লাসের অলি ছিলেন রাত দিন চব্বিশ ঘন্টায় রিয়াজতে মশগুল থাকতেন চোখের কোটায় চব্বিশ ঘন্টায় পানি লেগে থাকতেন ওনার কাজই ছিল শুধু নফল নামাজ কোরআনতালাওয়া মোসাহাদা সব হানাল্লা বলবেন না বড় করে বলবেন না আল্লাহ একবার আমি আপনাদেরকে অনুরোধ করব। যে যত কিছুই বুঝান একটা জিনিস জানবেন যার ভিতরে নবীর প্রেম নাই তার সাথে আমার কোনো সম্পর্ক কথা বলেন ঠিক কিনা যার ভিতরে নবীর প্রেম আছে আপনাদের ইমাম আমার বড় ভাল লাগছে এমন ইমাম বেতন এক হাজার দুই হাজার বারাই রাখবেন তেহা কমত না কারণ একটা সুন্নি ইমামের পিছনে সুন্নি নামাজ পড়লে তৃপ্তি মিটে নাইলে হলে হেতো তুই হেতো কি আর আমার রাহিমিন কি কিব আর আমার রাহিমিন কথা কয় না কথা কয় না আছে কি না স্থানীয় আলেমদেরকে ভালোবাসবেন ওই কোত্থেকে আনবেন আমার এই বাবারা এই যে কুমিল্লার বাড়ারে এক এক ওয়াজই করব এই সুর ওই হ্যাঁ বাড়ার আনলে বিশ হাজার নিচে লড়ন যেত না কিন্তু এ দেখতে গেলে দশ হাজার টাকা দিতে গেলে কই যা হয়টা যাবো কা উম্মা আমরা দাঁড়ের হুসু আচ্ছা যখন বাম্বা বাম্বে শুরু বহাস মুনাজারা শুরু হয় তো দূরে লাইবার আগে তো কেয়ামত করে নেব তখন প্রথম ঠেকেলটা তো দাঁড়ের লই দেওয়ার লাগবে কথা বলেন ঠিক না শিক্ষা দিবেন ছোট্টবেলার থেকে বাচ্চাটাকে ছোট্টবেলা থেকে নবীর প্রেমের গল্প শিক্ষা দিবেন নবীর মহাব্বতের কথা শিক্ষা দিবেন নবীর ভালোবাসার আরে আওয়াজটা বন্ধ করেন না মেয়ারা নবীর ভালোবাসার কথা শিক্ষা দিবেন এসের কথা শিক্ষা দিবেন নিজের স্ত্রীকে শিক্ষা দিবেন কারণ বলে বিয়া করলেছেন হেমদা ওন আইন না যখন পড়ছেন বউকে ভালো করে শিক্ষা দিতে হবে বুঝাইতে হবে মায়ের সম্মান করতে হবে মা যদি না বুঝে মাকে বুঝাইবেন বাবা যদি না বুঝে বাবাকে বুঝাইবেন যদি ছেলে যদি না বুঝে ছেলেকে বুঝাইবেন দেখবেন বুঝতে বুঝতে মানুষের ভিতরে চলে আসছে কথা কয় না কথা কয় না আমরা জীবন যতদিন থাকে নবীর গোলামি করব মনে আছে মনে আছে কি করব হাত তুলে দেখান তো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়িত নার মার হবা গণ শিক্ষা দিবেন বাচ্চাদের এই জন্য এটা গান আছে আমি একটু গাই যখন ছোট ছিলাম মায়ের মুখে শুনেছিলাম ভাল লাগে না কেউ মেয়েরা লাগে না গিহিটা ভাল লাগে আমি যখন ছোট ছিলাম মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা সেই থেকে বুকে মদিনা গাথা সেই থেকে বুকে মদিনা প্রাণ বড়ে বলুন আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা সেই থেকে এই বুকে মদিনা গাথা সেই থেকে এই বুকে মদিন মাঝে আমায় শিখায়নি

গাথা সেই থেকে এই বুকে মদিনা বলুন সেই থেকে এই বুকে আমি যখন ছোট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা সেই থেকে বুকে মদিনা গাতা সেই থেকে বুকে মদিন সুভান আল্লাহ কইতেন না আরে আদমের দাম কম না বেশি কেন এই সুরতরা আল্লাহ বানাইছে তার কুদরতি সুরতে দলিল খালাক আদামা আলা সুরতিহি আদমের সুরত আমার আল্লাহ খালাক আল্লাহ সৃষ্টি করেছেন আদামা আল্লা সুরাতহি তার নিজের সুরতে হির মারতে গিয়ে পড়বে খালাকাল্লার দিকে তাহলে অর্থ হবে আদমের সুরত আল্লাহর সুরত এই অর্থ তুললে আল্লাহর সানের উপরে আয় বাসে এই জন্য মহাদিসিন কেরামগঞ্জ তার অর্থ তুলেছেন আদমের সুরত আল্লাহর পছন্দনীয় সুরত আল্লাহর মনোনীত সুরত না আমার আল্লাহ কেন সৃষ্টি করেছেন খুব মনোযোগ বাবারা বসে আছেন এই বসার ভিতরে যদি একটা মানুষের সামনে যদি দাঁড়িয়ে যায় আজরাইল আজরাউ আজরাইল যদি সামনে দাঁড়িয়ে যায় ড্রিম করে পড়ে গেল বুকটার মধ্যে যাতাদা ধরলো অথবা ব্যথা উঠল ড্রিম করে ধরল কলমা পড়ার টাইম নাই তওবা করার টাইম নাই সময় চলে গেল লোকটাকে ধরল অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাইলো সরাইল ব্রাহ্মণ বাড়িয়া পার হইতে না হইতেই স্তব্ধ হয়ে গেল আওয়াজ বন্ধ হয়ে গেল নিঃশ্বাস বন্ধ হয়ে গেল বারবার বলতেছে আসে না নাই তার বড় সন্দেহমূলক ঢাকাতে যায় কোথায় যায় বড় বড় হসপিটালে ডাক্তার বলে সে তো অনেক আগে এনতে কাল করেছে এই মাহফিলের মধ্যে এমনও ব্যক্তি হতে পারেন আমার আল্লাহ কার প্রতি জানি সুনজর দান করেছেন কার প্রতিজনী আমার আল্লাহর সুনজর লেগে গেছে কার উপরে জানি আল্লাহর অলিদের সুনজর লেগে পড়ে আছে কার কাছে জানি আমার নূরের নবীর প্রেমের বাতাস তার কলিজার ভিতরে বইতেছে আল্লাহ একবার বল আমি সকল আলেমদের দৃষ্টি আকর্ষণ করছি নূরে মুজাসম তাকে বলে যার পা থেকে মাতা মুবারক অল বডি নুরুন আলা নূর এটাকে বলা হয় নূরে মুজাসম এখন কোন কৌমি আলেম যদি এটাকে না মানতে চায় তাদের যে সকলের আব্বার আব্বা অর্থাৎ তাদের সকলের বড় হুজুর আশরাফ আলী থানবী একখানা কিতাব লিখেছেন শুকুরুন নিয়ামত বি জিকির রাহমাতির রাহমা কিতাবের মধ্যে লেখেন হামারি হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি সায়া নিহিতা আমার নবীজির কোনো সায়া ছিল না ইসলিয়ে কে হামারি হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লাম সেরি পা নূরহি নূরথে এই জন্য যে নবীজির পা থেকে মাতা মুবারক অল বডি নূরুন আলা নূর এটা কিন্তু আমার কথা না আশা বলি তা কথা তে টেড়ায় মোল্লাডি তো লেখাপড়া না করে হুদুদি মতন ফাল্লা এটি তো এটি নিজেদের কিতাবই পড়ে না না পড়ার কারণে সমস্যাটা পড়লে কোনো সমস্যা থাকে না সাইয়ারে আফলা জগতের কল্যাণ জগতের বাদা নবী রাসূলুল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রাণ পড়ে দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ এমন একটি অজিফা যেটি হলো আল্লাহর অজিফা যদি বলেন কারও জিবা আল্লাহ নামাজ পড়ে আল্লাহ কোনো এবাদ উদ্বন্দীগী করে আল্লাহ যদি এবাদ উদ্বন্দীগী করতে হয় আরেকজন একজন আল্লাহর প্রয়োজন হয় তো আল্লাহর তো কোনো উপাসক নাই যার উপাসনা করবেন ও হুদা তুমি কি করো জানতে চাই আল্লাহ বলেন দলিল ইন আল্লাহ মালাইকা তাহু ইউ সাল্লুন শিউরলি আল্লাহ এন্ড হিস অ্যাঞ্জেল সেই ব্লিসিং অন দ্য প্রফিট ও ইউ ডেট বেলি

মোহ্লা হাবারা জবান খোলে নী প্রে মের জালা হই রে কে জানি কর ও তো রে নী প্রেমের জালা

আসমান যমিনা কাঁদে আর কাঁদে ফেরেশতা আসমান যমিনা আর কাঁদে আহনীরা শিয়া কাঁদে মাজা ননি ফাতি

আর পড়তে মনটা আরাম না লাগে ভিতরটার মধ্যে আরাম না পায় বুঝতে হবে যে আপনার ভিতরে জামেল আছে আর মুখটা ফাইটটা যদি প্রাণ ভরে যত বলেন যত পড়েন ততই আরাম লাগে বুঝতে যাব বুঝতে হবে যে আমার গুনা আস্তে আস্তে পরিষ্কার হইতেছে এবং নবীর প্রেম মজুদ আছে সুবাহ বলুন হসবি রবি জল্লাহ মাফি غير الله حسب ربي ما في قلبي غير الله نور محمد لا إله إلا جود لا إله لا إله إلا الله لا إله لا लाइना इसमन इल बोले ए कल्ला जामीन एक अल्लाह असमन बोले एक कल ला इलाहा इला जोड़े लाइलाहा

পবিত্র ঈদ-ই মিলাদ النবি সাল্লাল্লাহু যদি মুরিদ হও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতে ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম যেই কোন শরীফ পড়বে চোখের পানি গলি ছারবে ছারতে ঘুমাই যাও ঘুমিয়ে যাইবে এশার নামাজের পরে আশেক বৈসা মোরার জানেন না একদিন দুই দিন তিন দিন আপনি নিজেও জানেন না আপনার রাসূল আপনার ঘরের ভিতরে সশরীরে হাজির আপনি দেখতে পান না দলিল ও ইল্লাম ইয়াকুন ফি বাইতি আহাদ ফাতুন ফগুলি আসসালাম আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেই ঘরের ভিতরে কেউ নাই ওই ঘরের ভিতরে ঢোকার সময় আমার নবীকে সালাম দিয়ে ঢুকো কেন দলিল শাফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার হাকিকত বয়ান দিচ্ছেন দলিল লিআন্নাহু রুহান নাবী আলাইহিস সালাম হাজিরুন ফি বুয়ুতি আহলে ইসলাম কেননা আল্লাহর নবী প্রত্যেকটি মুসলমানের ঘরের ভিতরে হাজির দেখি কেন চোখ খারাপ ব্যাটারি এই জন্য চোখ লাগাও চোখ যদি তৈরি হয়ে যায় তাও যদি না হয় নবীর মহাবতী ধনুশ্বরী পড়তে পড়তে ও বৈশা মুরার আশে ঘুমিয়ে যাও এক মাস দুই মাস এক বছর দুই বছর একটু অপেক্ষা করো হঠাৎ করে দেখবে তোমার ঘরের ভিতরে আল্লাহ নবীর সশরিলে এসে হাজির হয়ে গিয়েছে